চলাচলের সময় কর্তব্যরত পুলিশ অফিসারকে বাড়তি প্রদর্শন করুন। মনে রাখবেন, আধা ঘন্টা অর্থাৎ বাড়তি সংগ্রহ করার 3 ঘন্টা পরে এর মেয়াদ শেষ হয়ে যাবে। করোনা থেকে সুরক্ষা পেতে আপনারা মাস্ক পরুন। করোনা থেকে সুরক্ষা পেতে স্বাস্থ্যবিধি মেনে চলুন, শারীরিক দূরত্ব বজায় রাখুন, শুধু নিজেকেই নয় অপরকেও করোনায় সংক্রমিত হওয়ার ঝুঁকি থেকে রক্ষা করে। করোনায় সংক্রমিত হওয়ার ঝুঁকি অপরকেও সুরক্ষিত রাখুন। সবাইকে মাস্ক পরতে, মাস্ক পরার অভ্যেস। করোনা মুক্ত বাংলাদেশ। করোনায় সংক্রমিত হওয়ার ঝুঁকি থেকে রক্ষা করে। করোনায় সংক্রমিত হওয়ার ঝুঁকি এড়াতে ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরুন। সত্যি তাই করণীয় নাই, মোবাইলের জন্য জানা কিছু নাই তো, কাজে তো সমস্যা। হ্যালো, জি কে, কে বলছেন? কোথেকে? জি জি জি, দ্রুত না না, ওই অনলাইন অনলাইন দেবো, অনলাইন লাইভ দেবো। হ্যাঁ ভাইয়া, জি শুনতেছি, জি জি বলছি, দ্রুত ভাইয়া। নিজে সুরক্ষিত থাকুন, অপরকেও সুরক্ষিত রাখুন। সবাইকে মাস্ক পরতে উৎসাহিত করুন। মাস্ক পরার অভ্যেস। বাংলাদেশ করোনা ভাইরাস মুভমেন্ট পাস ওয়েবের মাধ্যমে সহজেই পাস সংগ্রহ করতে পারবেন। www.movementpass.polis ওয়েবসাইটে গিয়ে পাসের জন্য আবেদন করুন। আবেদন করতে প্রথমে আপনার সক্রিয় মোবাইল ফোন নম্বর এবং বয়স, পাসের মেয়াদ সহ বিভিন্ন তথ্য দিয়ে ফর্মে মুভমেন্ট পাস ইস্যু হয়ে যাবে। পাসটি সাইট থেকে ডাউনলোড করে সংগ্রহ করুন এবং চলাচলের সময় করতে আপনাকে প্রতিবার যাতায়াতের জন্য পাস দিতে হবে। প্রতিটি পাসের মেয়াদ সর্বোচ্চ চলে যায় দেখো।